বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতি প্রাঙ্গণে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা ভিআরইভি এর উপপরিচালক মনিটরিং ও ব্যবস্থাপনা নজরুল ইসলাম, বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, সমিতির বোর্ড সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া, সহসভাপতি হায়দার আলী, জেনারেল ম্যানেজার জাকির হোসেন, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার শহীদুল্লাহ সহ আরও অনেকেই। অনুষ্ঠানে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। বাগেরহাট থেকে রাজীব আহসান রাজুর তথ্যচিত্রে পল্লী টিভি। দেশ ও জনতার কথা বলে।